গহপুরের বাটমারীত স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যৈপরিয়া রাইজ আছে, নৈপরিয়া যেহেতু অঞ্চল বাটমারী আর নৈপরিয়া রাইজর মাজত সজাগতা বৃদ্ধির স্বাস্থ্যখণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। মূল সতীর্থই দেখাব এই মুহূর্তত যে শাহু বুয়ারী সম্মিলন, তার সমান্তরালক সজাগতা সভা অনুষ্ঠিত করেছে ডেঙ্গু, মেলেরিয়া আর জাপানিজ এনকেফেলাইটিসর রোগেরপরা কেনেকৈ হাত সারিব পারি তার উপর গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। আর যেহেতু শাহু বুয়ারী সম্মিলনের এখন আমি ব্যানার দেখিছো, সেই শাহু বুয়ারী সম্মিলনো কি আমি সবিশেষ স্বাস্থ্য বিষয়া কর্মচারী সকল আছে বাইরো আপনার ওসলে আইসো কোকসন, যেহেতু দেখিছো শাহু বুয়ারী সম্মিলন দেখিছো, মানে কি কেনে ধরনের পদক্ষেপ? হয়, এটু বিশেষকে আমার যেখানে গর্ভবতী মহিলা সেইখিনির লগত জড়িত হয়ে আছে, বিশেষ গর্ভবতী মহিলাসকলের মৃত্যুহার কমাবলে লগতে আর যেহেতু হবলগিয়া সন্তান মানে সেইটো মৃত্যুহার কমাবলে আমার এই বিশেষ পদক্ষেপ লওয়া হয় স্বাস্থ্য বিভাগের ফলেরপরা। এইটো শাহু বুয়ারী সম্মিলনের জড়িয়ে আমার অকল গর্ভবতী নহয় গোটে পরিয়ালের মানুষখিনিকে সজাগ করা হয় যাতে তেওঁলোকে ডেলিভারির সময় একো অসুবিধা না পায়, হসপিটালের সুবিধা সময়খানি ভালকে লব পারে আর যেখানে মানে হাইস বিশেষ হাইস প্রেগনেন্ট ওমেনখানি আমি বিশেষ সুবিধা গ্রহণ করব পারে বা আমিও সুবিধা দিব পারো। সজাগতা সভা ডেঙ্গু মেলেরিয়া এইবিলাকৰ ওপৰতো আপোনালোকে পদক্ষেপ গ্রহণ? হয় হয়, এতিয়া যেহেতু বানপানীর সময় আহি পৰিছে তাৰ বাবে আমি আগতীয়াকৈ এখন সজাগতা সভা হেৰি কৰিছো, এখন মানে যাতে বানপানীর সময়তো আমি তেনেকে অলপ দিগদার হয়, এতিয়া মানে কি হৈছে আগতীয়াকৈ যেন আমি মানুহখিনি জনাই দিব পাৰো যে কি কারণে ডেঙ্গু মেলেরিয়া হেৰি হ'ব পাৰে বা বানপানীর সময়ত কেনেকুৱা সমস্যা হ'ব পাৰে, মহৰ পৰা কি কি বেমাৰ বিয়পিব পাৰে, তার কারণে আগতীয়াকে আমি অল্প সজাগতা সভা করেছো যাতে পাবলিকখানি মানে পিছত যদি এনেকা বেমারবোৰত ভুগিব না লাগে। নিশ্চয় রাইজর সহযোগিতা কেনেকুৱা পাইছে? রাইজর সহযোগিতা এতিয়ালৈকে ভালোই আছে, ঠিকই দেখিছো বা তেওঁলোক আহিছে, ভাল লাগিছে। ইয়াতে কেনেকুৱা ধৰণৰ মানে ট্রিটমেন্ট কৰা হৈছে বা ইয়াত মানে ইয়াত আমি আজি এনসিডি বিশেষকৈ এনসিডিৰ কাৰণে এনসিডি স্ক্ৰিনিং কৰা হৈছে, আজি ঔষধসমূহ উপলব্ধ কৰি ৰাখিছে। হয়, এনসিডিৰ ওপৰত আছে আপোনাৰ সুগাৰ প্ৰেছাৰৰ আকৌ মানে কি গোটেইখিনি আছে আৰু ল'ৰা ছোৱালীৰ কাৰণেও আছে আমাৰ। হয়, নিশ্চয়কৈ বাটমাৰী অঞ্চল যিহেতু এক নৈপৰীয়া অঞ্চল আৰু বিভিন্ন সময়ত বানপীড়িত এটো এলেকা, বিভিন্ন ৰোগে দেখা দিব পাৰে আৰু তাৰ প্ৰতি গুৰুত্ব প্ৰদান কৰি এনেদৰে গহপুৰৰ যি খণ্ড প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰ, সেই খণ্ড প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰৰ সৰ্জনত বিশ্বনাথ জিলাৰ উদ্যোগত এনেদৰে গলচেপা আৰু বাটমাৰী আদি অঞ্চলত তেওঁলোকে স্বাস্থ্য বিভাগে সজাগতা সভা অনুষ্ঠিত কৰিছে, শাহু বুয়াৰী সন্মিলন অনুষ্ঠিত কৰিছে আৰু ৰাইজেও যথেষ্ট সহযোগিতা আগবঢ়োৱা পৰিলক্ষিত হৈছে। আৰু এনেধৰণৰ আসলে এনেধরনের উদ্যোগসমূহে রাইজক যথেষ্ট উপকৃত করব বলে এটা সকলে আশা প্রকাশ করেছে।